বৃহস্পতিবার রাতে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 392 জন প্রবাসী বাংলাদেশি। জলের সংকটসহ নানা কারণে সমস্যায় আছেন দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশি। এমন প্রেক্ষাপটে সেখানকার মানবেতর জীবন থেকে দেশে ফিরতে অনেকেই নিবন্ধন করেন বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে। প্রবাসী সাংবাদিক বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে নাজিয়া আফ্রিনিয়ার প্রতিবেদন। লেবানন থেকে বৈরুত দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন কাগজপত্রবিহীন আরও 392 জন বাংলাদেশি। বৃহস্পতিবার ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার সকালে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে এসব বাংলাদেশিদের হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আবদুল্লাহ আল সাফি সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির এমন সংকটময় মুহূর্তেও দূতাবাস তাদের সর্বোচ্চ সেবা দেয়ায় জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পেরে আনন্দিত তারা। দূতাবাসেরে আমি অনেক অনেক ধন্যবাদ দেই, 8 বছর পরে বাংলাদেশে ফিরে যাইতেছি, মানে জেল জরিমানা ছাড়াই। আমরা দূতাবাসেরে অনেক ধন্যবাদ জানাই, আমরা এই দেশের ডলার সংকটের কারণে বাংলাদেশি প্রবাসীরা অনেক কষ্টে অনেক দুঃখে দিন কাটাইতেছে। আমাদের দূতাবাস আমাদেরকে অনেক দিক দিয়ে আমাদেরকে হেল্প করছে, আজকে আমরা দূতাবাসের মাধ্যমে আমরা টিকিট পাইতেছি, আমরা অনেক খুশি। দূতাবাসকে ধন্যবাদ জানাই, অনেক সাহায্য করছে, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে দেশে যেতে পারতেছি। এদিকে দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা বিমান টিকিটের অর্থ পরিশোধ করে দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন। দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের 20টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় 8,500 বাংলাদেশি নিজ দেশে ফিরতে সক্ষম হয়েছেন। নাজি আফরিন রিয়া, বাংলা টিভি, নিউজ ডেস্ক।